পাহাড়ের পাদদেশে সৈকতের জেলা কক্সবাজার পাহাড় আর বন পরিবেষ্ট জেলাটি প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যময় ভূমি কিন্তু পাহাড় আর বন উজাড় হচ্ছে দিনের পর দিন এসব জায়গায় গড়ে তোলা হচ্ছে আবাসন কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান দশ বছর আগে দেখছিলাম একরকম এখন বন বিভাগের তথ্যমতে কক্সবাজার উত্তরে দুই সালে বন ছিল ছিয়াত্তর হাজার চারশো চৌষট্টি একর বর্তমানে আছে ছিয়াত্তর হাজার চারশো সাতান্ন একর কক্সবাজার দক্ষিণে বনভূমি রয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশো চৌত্রিশ একর এর মধ্যে ছয় হাজার একশো চৌষট্টি একর বরাদ্দ দেয়া হয়েছিল রোহিঙ্গা ক্যাম্পের জন্য বেদখল হয়েছে চার হাজার পাঁচশো আটান্ন একর বনভূমি আর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে দুই হাজার পাঁচশো আটাশি একর রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণেও কমছে পাহাড় আর বনের পরিমাণ তাদের জ্বালানির প্রয়োজন মেটাতে গিয়ে উজাড় হচ্ছে বন পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে তাদের আবাসন ক্যাম্প থেকে বেরিয়ে পাহাড় আর বন করছে রোহিঙ্গারা এভাবে বন হলে মরুভূমিতে পরিণত হতে পারে সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার এমনটাই আশঙ্কা স্থানীয় সচেতন মহলের তাদের দাবি পাহাড় আর বন রক্ষায় আইনের কঠোর বাস্তবায়ন হোক দখলমুক্ত করার জন্য দাবি জানাচ্ছি আমরা বিভিন্নভাবে দাবি করে আসছি যদি আমরা প্রকৃতি রক্ষা রক্ষা করতে করতে পারি পারি পাহাড় তাহলে আমরা আমাদের প্রজন্ম বাঁচবে বাঁচবে দেশ তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সরকারি অনেক সংস্থাও পাহাড় আর বন ওজারে নেমেছে কিন্তু প্রকৃতির এই দানকে রক্ষা করতে না পারলে পরিবেশ মানুষ আর বন্যপ্রাণীর ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা তারেক শিকদার বৈশাখী সংবাদ